মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম, টাটুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম, মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম, একি কানা বগির ডিম আরে খাইতে দিতনি, ঘোলা ডিম টি ফুটে হবে স্কুল গ্যাং এর টিম। আমাদের ক্যামেরার পিছনে এই কষ্টগুলা বিহাইন্ড দ্য সিন আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে, সুতরাং এই চ্যানেলটা সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই যে দেখেন বড় একটা ডিম, আর এই যে আমাদের ডিম, আর ওই যে আরোহী ডিম, মুরগির ডিম, আরোহী ডিম। সত্যি কথা বলতে পার্সোনালি এই সংটা আমার খুব ফেভারিট, ভেরি ইন্টারেস্টিং। আমার যতটুকু মনে হয় প্রতিটা বাচ্চা যারা মনে করেন আপনার 6 থেকে 7 বছর 8 বছর, তাদের ঘরে ঘরে এই গানটা বাজতেই থাকবে, আই এম ড্যাম শিওর। এবং মূলত তাদের জন্যই ফোকাস করে গানটা আসলে করা। অনেক কিউট একটা সং, অনেক ভালো লাগবে। আপনাদের ছোটবেলায় পড়তেন ফেমাস কবিতার সাথে রিলেটেড স্কুলের ওই পেছন দিকে হাট্টি মাটিম ঘুরে, সাদা সাদা ডিম পেরে হয় নীল আকাশে ওরে। আমি বলে ফ্রেম খাইতে যাই স্কুলের পেছন দিকে হাট্টি মাটিম ঘরে, সাদা সাদা ডিম পেরে হয় নীল আকাশে ওরে। এ ফারুক, ফারুক তুমি ছোট বলে আসবে কি ভাই? ডিমটা নিচে রেখেছে লম্বা দুটো পা, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চললো একা হেঁটে, গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হাই ফেটে। কেমন আছো? আমরা এখন স্কুল গ্যাং এর নতুন একটা সং এর নাম হচ্ছে হাট্টি মাটিম, প্রচন্ড রোদে পড়ে শুট করতে ক্যামেরার দিকে যে তাকাবো তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রোদ বাইরে, সবাই একটা করে শর্ট দেওয়ার পরে আবার এই রোদের মধ্যে দাঁড়িয়ে ডান্স করা তো আরও অনেক কষ্টের, কারণ সে ডান্স প্র্যাকটিস করতে হয় সারাদিন, মধ্যে ঘেমে টুমে নাচতে হয়, প্র্যাকটিস করতে আবার শর্ট মিস্টেক হয়, এটা মিস্টেক হয়, প্রচুর প্যারাটা আছে। তো তারপরেও সবাই সবার ভালো লাগে থেকে কাজটা করতেছে আপনাদের জন্য, দর্শকদের জন্য।
সো আশা করি আপনারা সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন তো এবং গানটার জন্য সবাই অনেক হার্ড ওয়ার্ক করতেছে তো হচ্ছে আপনার গান জি জি ভাই চলেন তো আমাদের সাথে স্কুলের ওই পেছন দিকে হাটি মাটিম ঘুরে সাদা সাদা ডিম পেরে হয় নীল আকাশে ওরে সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে গানের মূল ক্যারেক্টার আমি ঠিক আছে আমাকে নিয়েই শুরু হয়েছে গানটা এবং আমার সঙ্গে শেষ হবে গানটা এবং গানটা খুব ভালো এবং আমি হচ্ছি যে ক্যারেক্টার দুঃখে ঘর ছেড়ে ডিম চললো একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হায় ফেটে মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চললো একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হায় ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হলো তা হাট্টি মাটিম টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিং তারা হাট্টি মাটিম টিম ঘোলা ডিমটি ফুটে হবে স্কুল গ্যাং এর টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিং তারা হাট্টি মাটিম টিম স্কুলের ওই পেছন দিকে হাট্টি মাটিম ঘুরে সাদা সাদা ডিম পেরে হয় নীল আকাশে ওরে সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিং তারা হাট্টি মাটিম টিম আচ্ছা
সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হয় পেটে। মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে, গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হয় ফেটে। গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম। দেখতে দেখতে রাত হয়ে গেল, এখন আমরা রাতের সিনগুলো করব। মূলত আসলে যতটুকু মনে হয় আমরা যতটুকু দেখি, একটা 4-5 মিনিটের গান শ্যুট করতে মনে হয় না 4-5 মিনিট, কিন্তু আসলে একটা 4-5 মিনিটের গান কিন্তু শ্যুট করতে একদিনে সম্ভব না। ইভেন কি কোনো কোনো সময় সেটা 2-3 দিনেও পসিবল হয় না। লাইট সেট আপ করতে হয়, জোন চেঞ্জ করতে হয়, ভাবা লাগে সিকোয়েন্সগুলো কীভাবে হয়, অনেক সময় সিকোয়েন্স করতে যাব ওই সময় সিকোয়েন্সটা চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম প্রতিকূলতা, তো সব কিছু মিলেই আমাদের কষ্টের মাধ্যমে কষ্ট করে কাজটা করতে হয়। এখনও কেবল রাত হচ্ছে, অনেক রাতই বলা চলে, কিন্তু তারপর আমরা আজকে শ্যুটটা রাত্র 11টা পর্যন্ত কন্টিনিউ করব। স্টিল এখন আমাদের অনেক লিপ পার্ট বাকি আছে, ড্যান্স বাকি আছে, রাতের সিনগুলো এনজয় করুন আমাদের সাথে। সবাই কী করতেছে? সবাই অনেক প্র্যাকটিস, অনেক শ্যুট করার পরে বিশ্রাম নিচ্ছে, সবাই এক হয়ে কথা বলছে। আসলে সারাদিনে মনে হয় না এক হওয়ার এরকম চান্স ছিল, কারণ সবাই এত বিজি ছিল। আফটার অল আমরা অনেকক্ষণ পরে ব্রেক পেলাম, সবাই নাস্তা করছে, দেখতেই পাচ্ছেন আপনারা একটু ক্লোজলি দেখতে পাবেন, ক্লোজলি দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকে কী পরিমাণ ক্লান্ত, কিন্তু তারপরও তারা তাদের প্রত্যেকে বেস্ট এফোর্টটা দিয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা ব্যাপারটা এনজয় করেন। সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে আপনারা একটু আগে দেখলেন যে এদিকটাতে গানের শ্যুট চলছে, আজকে খুব ভালোভাবে মন দিয়ে কাজ করতেছে, আর আমি অনেক অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার অনেক ঠান্ডার জ্বর হয়েছে। কালকে আমরা দীর্ঘ প্রতিকূলতা পার করে তারপর আসলাম মূলত গাজীপুরে। আমি জানি না সংটা কখন রিলিজ হবে, তবে এই সময় প্রচণ্ড জ্যাম, আমরা এই প্রতিকূলতা অতিক্রম করে তারপর আসলাম শ্যুট করে। সারা রাত আমরা অনেকেই ঘুমাই নেই, আমরা উত্তরা থেকে জাস্ট এই যে হাসনাহিনা রিসোর্টে আসতে মিনিমাম মেবি 3 ঘন্টা মতো লাগছে। যদিও গতকালকে আমার কোনো সমস্যা হয়নি, কারণ বাইক নিয়ে আসি, বাইক দিয়ে চলে আসছি, আর মামুন ভাইয়ের আমি আর এই যে ফারুক ভাই ছিল, আমরা সকাল থেকে অনেক কষ্ট করতেছি। গাইস আপনারা এনজয় করবেন আমাদের সংটা, সাপোর্ট দিবেন, আর আমাদের হচ্ছে ড্যান্স পার্ট শেষ সকালে, আপাতত হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে ডান্সের যে পার্টগুলো ওগুলো। আর বাই দ্য ওয়ে গাইস, আমাদের আজকে এই লুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তিনজন আসলে সেম গেটআপে আছি, মেয়েরাও সেম গেটআপে আছে, আপনারা একটু পরে দেখতে পাবেন তাদেরকেও, ওদিকটাতে ওদের শ্যুট চলতেছে, সবার ভালো লাগবে। আর এবারের গানটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো জনগণ, আজকে ব্যাংকিংয়ের যে শ্যুটটি হচ্ছে সেটা হচ্ছে একটি গানের শ্যুট, হাট্টি মাটিম টিম বিল্লাল ভাই, ঠিক আছে, অনেক ট্যালেন্টেড একজন মিউজিক কম্পোজার, মানে তার গান মানেই আপনারা তো জানেন সব সুপারহিট, ঠিক আছে, 30 মিলিয়ন, 40 মিলিয়ন, 50 মিলিয়ন, আর এই নেক্সট সংগুলোও যাবে। ভাই আপনি এত সুন্দর সুন্দর মিউজিক করেন কেমনে বলেন তো? হয়ে যায় ভাই, হয়ে যায়, হ্যাঁ আপনারা আপনাদের দোয়া আর সবার ভালোবাসা পাইতে পাইতে ভাই হয়ে যায় এরকমভাবে। হ্যাঁ
আর আমাদের সবগুলা গানই আর্থিক ভাই লেখে, অনেক সুন্দর লেখে, যেগুলো আপনারা অনেক পছন্দ করেন। তো গানগুলা সুর লিরিক্স প্লাস মিউজিক মিলে মোটামুটি ভালোই, আর ভিডিও তো আছে। সব লিরিক্স আমার লেখা না, কিছু লিরিক্স আছে মানে বিভিন্ন জায়গাতে কালেকশন করা, আর আমি কিছু লেখে টেকে ব্রিজ করে দিয়েছি এই আর কি। কিন্তু লিরিক্স তো অনেকে লিখতে পারে, কিন্তু সেইটার আসল যখন সুর হয়ে আসে, পুরো একটা মিউজিক হয়ে আসে। আর আমরা যে কাজগুলো করি এগুলো ফাঙ্কি, এগুলো মিউজিক করা কিন্তু অনেক কঠিন, কী বলেন? হ্যাঁ, একটু তো কঠিন থাকে। প্রত্যেকটা সং আপনারা পছন্দ করেন, আপনার কাছে ফেভারিট কোন সং ভাই? আমাদের এ যাবতে যত সব হয়েছে, ঢাকা টু খুলনা, রংপুরের মেয়ে, তারপরে স্কুল গ্যাং এর দুইটা থিম সং হয়েছে, ঠিক আছে, তারপরে আমাদের কত সং গিয়েছে, টিডিং টিডিং পম পম, যে আমাদের মোস্ট ভিউজ যে সংটা আসছে ওইটা তো রংপুরে মেয়ে, কিন্তু আমার পার্সোনালি আমার কাছে সবচেয়ে ভালো লাগে ঢাকা টু খুলনা গানটা। তারপর আরেকটা গান আছে আমাদের বন্ধু আমার, ওই গানটা অনেক মানে অনেক পজিটিভ কিছু রিভিউ আসছে, আর যদিও ভিউজ নাই গানটাতে কিন্তু গানটা অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রত্যেকটা এপিসোডে প্রায় আপনারা দেখেন যখন ইমোশনাল পার্ট আসে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে বন্ধু আমার, ওইটা ওইটা আমাদের সবারই পছন্দের একটা গান। আর একটা কথা তো আপনার বলতে মনে নেই, আপনারা যে স্কুল গ্যাং সহ আমাদের প্র্যাঙ্কিং যতগুলো প্রোডাকশনের কাজ দেখেন, এবার বেশিরভাগ বিজিএম মানে পিছনে যে মিউজিকগুলো আপনারা শোনেন সেগুলো বিল্লাল ভাইয়ের মাথা থেকে আসে, মানে মিল্লাল ভাই বানায়। তার সাথে সাথে আমাদের গানগুলো পরিপূর্ণতা পায় আমাদের যে দুজন সিঙ্গার আছে, দুজন আসলে তিনজন আছে, রাসেল, উপমা, তারিন, ওদের যে গাওয়ার স্টাইল ওটা আসলে শুরু করে। হ্যাঁ, আমাদের গানগুলো রাসেল সুর করে, সুর করে মানে মাথায় হেভি জিনিস আছে যার কারণে এত সুন্দর সুন্দর সুর বের হয়। রাসেল ভাই, রাসেল ভাই আজ ছুটে আসে নাই, নেক্সট আসলে পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে। উপমা আছে, তো তারিন আছে, তারিন আছে, সবাই খুব ভালো গায়। ঠিক আছে, আপনারা তো শুনছেন কেমন গাই, আর বলে কী হবে। সো দেখা যাক নেক্সট সংগুলো কেমন হয়, আমাদের সাথে থাকবেন, বন্ধুদের পাশে থাকবেন। আপনি বারবার ঘুরে ফিরে আমার এখানে কেন আনতেছেন আমি তো জানি। আচ্ছা, আমার আইফোনটা রাখি পকেটে, দেন এদিকে দেন। জাকির ভাই লজ্জা পাইছে, জাকির ভাই লজ্জা পাইছে, কই জাকির ভাই, জাকির ভাই কই। তো আপনারা আর্থিক ব্লগস, প্র্যাঙ্কিং, আনকাটে যেসব বিহাইন্ড দ্য সিন দেখেন, সেগুলোর মেকার, সেগুলোর ডিরেক্টর, সেগুলোর স্ক্রিপ্ট রাইটার, সেগুলোর ভিডিও ম্যান, সেগুলোর ডিওপি, সেগুলোর সিনেমাটোগ্রাফার এবং এডিটর হচ্ছে অর্ণব জাকির, যিনি হচ্ছে ক্যামেরার পিছনে আছেন। তো জাকির ভাই মূলত অ্যাক্টিং করে, টুকটাক অ্যাক্টিং করে, গল্প সে তো লেখে প্রফেশনালি, বাট অ্যাক্টিং করে, কিন্তু সে আনকাটে ক্যামেরার সামনে আসবে। এইটার কারণটা কি আমি আপনাকে জানতে চাই। আপনি নর্মাল নাটকে তো অ্যাক্টিং করেন, তাহলে আপনার আচ্ছা পাশে আপনার ছবিটা দিয়েন, যারা অর্ণব জাকিরকে চেনেন না, পাশে ভাই একটু এডিটের সময় পাশে আপনার ছবিটা দিয়ে দিন। হ্যাঁ, আমি সে অর্ণব জাকির। কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে তোমার? আমার সাথে দুই চারজনকে রাখেন, নাহলে মানুষ তো আমার কথা শুনবে না। ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, এতগুলো আর্টিস্ট কিসের জন্য? ব্যাকগ্রাউন্ডে রাখেন, আমি রাখতে হবে আমাদের। হ্যাঁ বলেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো প্রথমে যাচ্ছি মামুনের কাছে, প্র্যাঙ্কিংয়ের সবথেকে প্রিয় গান কোনটা তো? প্র্যাঙ্কিংয়ে স্টিল আমার ফেভারিট গান হচ্ছে ওই যে হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের, কি জানো মৌ। তোমার প্রিয় গান কোনটা? ঢাকাটা তুলবে। তোমার? ফুলের মেয়ে। তোমার? আমার ওই যে হলুদ বাটো, মেহেন্দি বাটো, ওই গানের মধ্যে না একটা একটা ব্যাপার আছে। নর্মাল তো অনেক ফাঙ্কি গান সবগুলোই ভালো, পছন্দের গান, বাট ওটা একটু সফট রোমান্টিক টাইপ গান, তো একটা ফিল দেয়, এই হলো বিষয়। প্রিয় গান কোনটা? প্র্যাঙ্কিংয়ের প্রিয় গান অবশ্যই কুত্তা সং প্রথমে তো ছিলই, ঠিক আছে, কারণ তার মাধ্যমে প্র্যাঙ্কিংয়ের প্রথমত বড়ভাবে পরিচয় মিলে। এরপরে আমার ঢাকা টু খুলনা আমার অনেক পছন্দের সং, হাকিম হাকিম আসলো, তারপরে বন্ধু আমার সংটা ভালো লাগে, তারপরে হচ্ছে নেক্সট হাকিম টিম আসতেছে এইটা। আমার পছন্দের লিস্টের কথা তো বললাম, এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফেভারিট সং কোনটা, কোন সিরিজটা ফেভারিট সেটাও লিখবেন, এবং আপনাদের স্টুডিওতে যতগুলো সং আছে তার ভিতরে কোন সংটি আপনাদের ফেভারিট সেটাও কমেন্টে। সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা, ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম।
দুটো সিং তারা হাট্টিমাটিম